হ্যালো, কি খবর সবার? আমাদের খবর বেশ ভালো। নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের সাথে অষ্টমীতে আমাদের কাটানো কিছু মুহূর্ত শেয়ার করব। তো চলো শুরু করি। অষ্টমীটা পুরোটাই ইনকমপ্লিট পুষ্পাঞ্জলি ছাড়া। যদিও আমার ভীষণ বাজে কপাল যে আমি এই বছরও পুষ্পাঞ্জলি দিতে পারিনি। রায়নের শরীরটা আগের দিন থেকেই খারাপ করছিল, সকালবেলা উঠে কিছু খেতে চাইছিল না। ওকে নিয়ে এতটা ব্যস্ত হয়ে পড়েছিলাম যে পুষ্পাঞ্জলির টাইমটা পেরিয়ে গেছিল। তারপর যখন এখানে এসে পৌঁছালাম, তখন ওষুধ টষুধ খেয়ে রায়ন অনেকটাই ফুরফুরে হয়েছে। রায়নকে এত ফুরফুরে দেখে আমার খুবই ভালো লাগছিল। যে ছেলেটা নেতিয়ে পড়েছিল সকালে, এখন তাও একটু ভালো রয়েছে, আর এই আমার সাথে ও ধরাধরি খেলছিল। অষ্টমীর দিন আমাদের এই সোসাইটিতে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল। তো আমরা সবাই খাওয়া দাওয়ার জন্য এখানে এসে পৌঁছেছিলাম দুপুরবেলায়। দেবাশিস আর রাইন আগে একটু জায়গায় বসেছিল, আর আমি লাইনে দাঁড়িয়ে খাবারটা নিচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে সন্ধ্যের দিকে যখন আবার এলাম, এত সুন্দর আলোগুলো লাগছিল যে ভাষায় প্রকাশ করতে পারবো না। পুরো সোসাইটিটা যেন আলোয় মুড়ে গেছে, এত অপূর্ব দেখতে লাগছিল। সন্ধেবেলাও আবার আমরা প্রসাদের জন্য দাঁড়িয়েছিলাম। এখানে এত বাঙালি আর এত সুন্দর সব আয়োজন যে দেখেই মন ভরে যায়। প্রসাদে এখানে সবাই বিতরণ করছিল যথারীতি। এখানেও দেবাশিস আর রাইন আগে দাঁড়িয়েছিল, আমি খানিকটা পরে। আমি আসলে সেজেগুজে পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গেছিল। প্রসাদ প্রসাদ নিয়ে আমরা সবাই একসাথে বসে প্রসাদটা খাচ্ছিলাম, আর রাইনের খাওয়া দাওয়ার এনার্জি একদমই শেষ হয়ে গেছে। কিছুই খেতে চায় না আজকাল, তাই আমরা চেষ্টা করছিলাম আমরা যা খাই তাই রাইনকে যদি একটু দেওয়া যায়, কিন্তু রাইন সেটাতেও এত আপত্তি করছিল যে বলার কথা না। ঠাকুরের সামনে এত এত পদ্ম ফুল দেখে ভারী ভালো লাগছিল। এই অষ্টমীর দিনটাতে ঠাকুর যখন পুরো ফুলের সাজে সেজে ওঠে, তখন অন্য রকমই একটা দেখতে লাগে, যেটা খুব ভালো লাগে। রাইন সন্ধেবেলাতেও মেজাজটা ভালোই ছিল, এখানে ক্যামেরার সামনে ক্যামেরা নিয়ে কাড়াকাড়ি করছিল। সারাক্ষণ ওকে ফোন দেখালেই ও খুশি, ফোন ফোন করতে থাকে। রাইনকে দেবাশিস বলছিল খানিকটা হাঁটাহাঁটি করতে, হাঁটাহাঁটি করলে শরীরটা যদি একটু ভালো হয়। খানিকক্ষণ পর আমরা ওই হলটার বাইরে বেরিয়ে এই আলোগুলো দেখছিলাম। রাইন এই আলো দেখতে খুব পছন্দ করে আর সব আলোগুলোকেই ধরতে চায়। প্রত্যেক দিনের মতো অষ্টমীতেও কালচারাল অনুষ্ঠানের ব্যবস্থা ছিল, আর আমরা সেটা দেখার জন্য ওপরের হলটাতে গেছিলাম। এখানে গিয়ে দেখলাম এত লোক অলরেডি রয়েছে যে আমাদের বসার জায়গাই নেই। তো খানিকক্ষণ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই অনুষ্ঠানটা দেখছিলাম। এত সুন্দর কালচারাল প্রোগ্রাম হচ্ছিল যে ছেড়ে আসতেই মন চাইছিল না। দাঁড়িয়ে থেকে মনে হচ্ছিল খানিকক্ষণ এটা এনজয় করেই যায়। আর এরপর একটা দুর্দান্ত ডান্স পারফরমেন্স ছিল।
সারাক্ষণ কালচারাল প্রোগ্রাম দেখার পর এখানে ঠাকুরের আরতি দেখার জন্য আমরা নিচে নেমে এসেছিলাম। ওপর থেকে নিচে নামতে নামতে যতটা সময় লাগে তার মধ্যেই দেখলাম যে আরতিটা শেষ হয়ে গেল। এখানে রাইন কিন্তু ঠাকুরের কাছে ঘোরাফেরা করে, বলে যে নমো করবে। আর রাইনকে আমি একটু সিঁদুরের টিপ লাগানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমার চেষ্টা বারবারই বৃথা হয়ে যাচ্ছিল। মাঝখানে ও একটু অধৈর্য হয়ে পড়েছিল, কিছু একটা করার চেষ্টা করছিল যেটা আমি বারণ করছিলাম। তো আমার কাছে পাত্তা না পেয়ে ও সোজাই বাবার কাছে চলে এলো। আরো কিছুক্ষণ এখানে কাটিয়ে আমরা এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরে। সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, বাই।